তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল সেট এইটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের আমরা বিস্তারিত আলোচনা করব। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা এক থেকে সপ্তম মডেল সেটা আমরা সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন আছে কি দেখো একদ্যাগের বুর্জরা ছিল এটা সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় আচ্ছা পরেটা দেখো কী আছে ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনকোয়ালিটি গ্রন্থটির রচিতা ছিলেন এটা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি রুশো চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে অর্থ লোলুপ নেকড়ে ছিলেন এটা সঠিক উত্তর হবে অপশান সি ইন্টেনডেন্টরা পরটা দেখো কি আছে চার দাগের তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা যে দাবি করেছিল তা হলো এটা উত্তর সঠিক অপশান এ মাথাপিছু ভোট পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ক্যাম্পোপর্মি এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এটা উত্তর হবে অপশান এ অস্ট্রিয়া ফ্রান্সের মধ্যে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ছয়দ্যাগের সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল এটা উত্তর হবে অপশান এ ইটালিতে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধের গেরিলা যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছিল এটা উত্তর হবে অপশান সি রাশিয়া চলো পরবর্তী প্রশ্নটা দেখো লিপস্টিকের যুদ্ধ সংগঠিত হয় এটা উত্তর হবে অপশান সি আঠারোশো তেরো খ্রিস্টাব্দ চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুয়ে রাখে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কী ছিল এটা সঠিক উত্তর হবে বাস্তিল দুর্গ আমি এখানে লিখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও বাস্তিল দুর্গ পরবর্তী প্রশ্ন দেখো ফ্রান্সে প্রচলিত দুটি করের নাম লেখো এটা উত্তর হবে সেখানে লিখে দিই হ্যাঁ টাইথ ও ক্যাপিটেশন কজফলা আকার পয়সি টয়কার তালুশ টাইথ ও ক্যাপিটেশন আর একবার বলছি ফ্রান্সে প্রচলিত দুটি করে নাম নাম লেখো উত্তরটা হবে টাইথ টয়কার সৈত টাইথ ও ক্যাপিটেশন চলো পরবর্তী প্রশ্ন দেখো পেরি কমিউনের প্রথম মেয়র কে ছিলেন এটা সঠিক উত্তর হবে বেইলি আচ্ছা এটা এখানে লিখে দিই হ্যাঁ তাহলে সুবিধা হবে তোমাদের বয়কার অবশ্যই লয় হচ্ছে বেল দেখো লিখে দিয়েছি সঠিক উত্তর বেল চলো পরবর্তী প্রশ্ন দেখো ঠিক আছে সন্ত্রাসের রাজত্বের সময়কাল লেখো চলো উত্তরটা আমি লিখে দিচ্ছি দেখো আমি এই প্রশ্নের উত্তরটা উপরে লিখে দিচ্ছি দাগ নম্বর দিয়ে চার দাগ হ্যাঁ উত্তরটা হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দোসরা জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুলাই পর্যন্ত ওপরে লিখে দিয়েছি একটু দেখে নাও তোমরা চার দাগের প্রশ্নের উত্তরটা উপরে লিখে দিয়েছি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ সাতাশে জুলাই পর্যন্ত পরেরটা দেখো কী আছে পরের প্রশ্ন পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই একটু সুবিধা করে দিই হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা হবে আঠেরোশো এক খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টান পরবর্তী প্রশ্ন দেখো তৃতীয় শক্তিজোট কাদের কাদের মধ্যে হয়েছিল এটা উত্তর হবে ইংল্যান্ড আচ্ছা তোমাদের তোমরা কোথায় এই প্রশ্নের উত্তরটা জায়গাটা ছোটো তো এখানটা লিখে দিই হ্যাঁ ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া ও সুইডেনকে সুইডেনকে তো ছয় জায়গার প্রশ্নের উত্তরটা আমি ওপরে লিখে দিয়েছি গোল গোলদাক দিয়ে দিলাম তৃতীয় শক্তিজোট কাদের মধ্যে হয়েছিল উত্তরটা দেখো লিখে দিয়েছি ইংল্যান্ড অস্ট্রেলিয়া রাশিয়া ও সুইডেনকে সুইডেনকে নিয়ে তৃতীয় শক্তিজোট হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কী আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কবে চালু হয়েছিল এটা উত্তর হবে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে পরেরটা দেখো কি আছে নীলনদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হয়েছিল এটা উত্তর হবে ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে আমি শুধু নীলসন লিখে দিলাম নেলসনের কাছে চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব কি তিনি একদকের লেত্রো গ্রেস কী চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে লিখে দিয়েছি বিপ্লব পূর্ব ফ্রান্সে অষ্টাদশ শতাব্দীতে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ফরাসি রাজা লেত্রো দ্য গ্রেস নামক এক ক্ষমতার অধিকারী ছিলেন যার দ্বারা তিনি নাগরিকদের বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারতেন রাজা এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আদালত কর্তৃক প্রদত্ত শাস্তি মুকুব করার অধিকারী ছিলেন তার ফলে যে কোনো অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেতে পারতেন চলো প্রশ্ন উত্তরটা আশা করি তোমরা দেখে নিয়েছ চলো পরবর্তী প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও টেনিস কোর্টের শপথ বলতে কি বলছে তোমার উত্তরটি এখান থেকে অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো অ্যাসাইনেট কী আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে অর্থাৎ আট নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে তোমরা একটু দেখে নিও পরে দেখো শত দিবসের রাজত্ব কাকে বলে চলো প্রশ্নের উত্তরটা এই প্রশ্নটা আগের সেটে দেওয়া ছিল তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও শত দিবসের রাজত্ব বলতে কী বোঝা উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে এখান থেকে এই অবধি চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো জুনটা কি চলো উত্তরটা দেখো দেখে নাও জুনটা কি উত্তরটি তোমরা এখান থেকে অব্দি লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে অব্দি লিখবে এখান থেকে অব্দি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আচ্ছা তোমরা একটু পাঠ্যবই থেকে পড়ে নিও পরের প্রশ্ন উত্তরটা আমি দেখাচ্ছি ফ্রান্সের শাসনে ফ্রান্সের রোবস্পিয়ারের ভূমিকা আলোচনা করো দেখো উত্তরটি দেখে নাও রোবস্পিয়ার এখান থেকে উত্তরটা লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়নের নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা আলোচনা করে দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়নের পতনের কারণ এই প্রশ্নটা তোমাদের আগে সেটে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও পরের প্রশ্নটা দেখো কী আছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো এই প্রশ্নটিও আগের ভিডিওতে দেওয়া আছে অনেক সেটে দেওয়া আছে এই প্রশ্নটা তোমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও কেননা রিপিট কোশ্চেন আসছে তো সে তার জন্য আমি দেখাচ্ছি না তোমরা যদি আমাদের আমার আমার দেওয়া ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তাহলে আশা করি পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়নের অভিযান আলোচনা দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো টা